হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি, এটা মূলত রিয়েল লাইফের একটা টিউটোরিয়াল। তো এখানে আমি যে কাজটা করেছি সেটা হলো যে আমার দুইটা ন্যানো স্টেশন কে আমি কানেক্টিভিটি দিয়েছি এবং টোটালি এই কনফিগারেশনটা আমি করেছি এখানে দেশে না, দেশের বাইরে। মনে করেন যে আপনার ইউনাইটেড আরব আমিরাতে, তো ওখানে আমার একটা ক্লায়েন্ট, উনি দুইটা ন্যানো স্টেশন কিনেছেন এবং ওনার রিকোয়ারমেন্টটা ছিল, দেখেন আমি একটা ডায়াগ্রাম এঁকেছি। তো আমি ডায়াগ্রামটা দিয়ে আপনাদের বোঝানো চেষ্টা করি। বাট ভিউয়ার্স, আমি যে কনফিগারেশনগুলো করেছি হয়তো বা আপনাদের অতটা ভালোভাবে এই কনফিগারেশনটা আমি বোঝাতে পারবো না, বাট আপনারা কনফিগারেশনটা দেখলে অ্যাটলিস্ট আপনাদের আইডিয়া হবে যে হ্যাঁ, রিয়েল লাইফে কিভাবে কাজটা করা যায়, ঠিক আছে? কারণ যেহেতু আমি এটা টিম ভিউয়ারের মাধ্যমে কনফিগারেশনটা করেছি, আর ফিজিক্যাল কানেক্টিভিটি কিন্তু আমার ওইখানে যে ক্লায়েন্ট উনিই কিন্তু দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আমি ফিজিক্যাল কানেকটিভিটিটা দিতে পারি না। বাট আপনি যদি ডায়াগ্রামটা দেখেন তাহলে আমি আশা করি যে আপনি ফিজিক্যাল কানেকটিভিটিটার সম্পর্কে আপনি বুঝতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এইটা হলো মনে করেন যে ওনার মেইন অফিস, এইখানে উনি আইএসপির বিজনেস করেন। তো এইটা হলো ওনার মেইন অফিস, এইখানে প্রথম কানেকটিভিটি ছিল এই পর্যন্ত, দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত ছিল ওনার জোন। এই জোনের ভিতরে উনি ইন্টারনেটে ব্যবসা করতেন, এখন উনি ইন্টারনেটের বিজনেস একটু বাড়িয়েছেন, যেটা এইখানে আর একটা স্টেশন করেছেন যে এইখান থেকে উনি এই ওয়াইফাইয়ের মাধ্যমে এইখানে ইউজারদেরকে দিবেন, এটা আর একটা করেছে। তো ভিউয়ার্স, এই এই যে আইকনটা আছে, এই আইকনটা ভুলে যান যে এই আইকনটা নেই এখানে, ঠিক আছে? এইখান থেকে ওনার আমার প্রথম কনফিগারেশন ছিল যে মাইক্রোটিকের মধ্যে আপনার হটস্পট এবং ইউজার ম্যানেজার কনফিগার করে এখানে সুইচের মধ্যে দিয়েছি। সুইচ থেকে এখান থেকে উনি ওয়াইফাই এক একটা করে ওয়াইফাই বাড়িয়ে ইউজারকে দিয়েছে। এখন যেটা করেছি, যেটা কনফিগারেশন দেখাবো আপনাদের একটু পরে, সেটা হলো যে আপনার এই সুইচ থেকে এখানে মাইক্রোটেক থেকে সুইচে আসছে, সুইচ থেকে একটা কেবল ন্যানো স্টেশনে যেয়ে লেগেছে। তো এই ন্যানো স্টেশনের এই স্টেশনটা হলো যে আমি কনফিগার করেছি এপি মোডে, এপি মোডে অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করেছি। অ্যাক্সেস পয়েন্ট মোডে কনফিগার করেছি এই জন্যই যে এইখান থেকে সিগন্যালটা সে থ্রো করবে এইখানে, এইখান থেকে সে রিসিভ করে এইখানে ওয়াইফাইয়ের মাধ্যমে ইউজারদেরকে দিবে। তো এক্ষেত্রে মনে করেন যে এইটা হবে যে স্টেশন মোডে কনফিগারেশন হবে, আর এটা হবে এপি মোডে কনফিগারেশন। তো আমি যে কনফিগারেশনটা করেছি সেটা আমি দেখাবো, বাট অতটা ভালোভাবে আমি আপনাদের বোঝাতে পারবো না, কারণ হলো যে আমি টোটালটাই আমি আগেই বলেছি যে রিমোটলি করেছি এবং ওখানে কাজ করতে যেয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করেছি। তো আমি টোটালটাই আমি চেষ্টা করবো আপনাদের পুরোটাই আমি ওখানে তুলে ধরার, জাস্ট আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই রিয়েল লাইফে কাজ করলে এই ধরনের প্রবলেম হতে পারে। এই ডায়াগ্রামটায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইখানে এপি মোডে আমি কনফিগারেশনটা করেছি ন্যানো স্টেশন M2, এবং এইখান থেকে 2 কিলোমিটার দূরে ওনার আর একটা অফিস যেখানে উনি ইন্টারনেটে ব্যবসা করবেন, এইটা এটার মধ্যে আমি কি করেছি স্টেশন মোডে কনফিগার করেছি। ভিউয়ার্স, এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমি কেন এপি মোডে কনফিগার করেছি আর একটা কেন স্টেশন মোডে কনফিগার করেছি। ভিউয়ার্স, এপি মোডে হলো যে আপনার কি করে সিগন্যাল সেন্ড করে, সিগন্যাল সেন্ড করে এবং স্টেশন মোডে কি করে সিগন্যালটাকে রিসিভ করে। তো এইটা হলো যে এখানে ওনার বাড়ির ছাদের উপরে একটা ন্যানো স্টেশন M2 বসিয়েছেন, এবং ওনার যে আর একটা অফিস সেখানে একটা ন্যানো স্টেশন M2 বসিয়েছেন। বসানোর পরে এটার ফেসটা দুইটা একই দিকে করে দিয়েছেন এবং 2 কিলোমিটার ডিস্টেন্স এখানে, ঠিক আছে? তো এই কনফিগারেশনটাই আমি মূলত করেছি। তো এখন আমি চলে যাব আপনাদের ভিডিওতে। অলরেডি আমি এটার কনফিগারেশন প্লাস এটার কাজ আমি অলরেডি করে ফেলেছি, এটার ভিডিওটা অলরেডি করেছি। তো আমি সেই ভিডিওটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমি দেখাবো, তো এটা পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। আমি যে কনফিগারেশনগুলো করব, প্লাস কনফিগারেশনগুলো করতে গেলে যে প্রবলেমগুলো ফেস করব, সেই প্রবলেমগুলো সহকারে আপনি টোটালি আমার এই প্রজেক্টটা দেখতে পাবেন। তো এই জন্যই আমি মূলত আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। তো এটা করার কথা ছিল আরও আগে, বাট সময়ের অভাবে করতে পারিনি, বলতে আমার যে ক্লায়েন্ট উনি আমাকে সময় দিতে পারেননি। তো চলুন আমরা চলে যাই, দেখি হোয়াটসঅ্যাপে আমি তার টিম ভিউয়ারের আইডি পাসওয়ার্ড চেয়েছি, দেখি দিয়েছে কিনা, দিলে আমি টিম ভিউয়ার দিয়ে কানেক্ট করব। হ্যাঁ ভিউয়ার্স, আমাকে টিম ভিউয়ারের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। তো আমি এখন আমার টিম ভিউয়ার দিয়ে আমি লগ ইন করতেছি। তো ভিউয়ার্স, আমি টিম ভিউয়ারের আইডি পেয়েছি এবং এই আইডিটা আমি এর আগেও কাজ করেছি, এই আইডিটা। তো এইটা দিয়ে আমি কানেক্ট করতেছি। কানেক্ট করার পরে ভিউয়ার্স, আমি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছে আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। তো আমি লগ ইন করি। তো ভিউয়ার্স, আমি লগ ইন করেছি। এখন আমি আমার ক্লায়েন্টের সাথে আমি একটু কথা বলবো আমার ফোনে।
ভাই ডিভাইসটা কি কানেক্ট করছেন? ইসের সাথে ডিভাইস কানেক্ট করছেন না? ডিভাইসের আইপি হলো যে আপনার 1.20 না? ডিফল্টাই তো আছে নাকি? ওয়ান ওই যে 1-এর পর ডট পরে নাই, তো আমি ডট দিয়ে দিলাম। আচ্ছা দেখি, ঠিক আছে। আচ্ছা এই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে আমরা আগে এইটারই কানেক্ট করি না, UBNT না? পাসওয়ার্ড ডিফল্ট আছে UBNT, UBNT, ওকে। লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই, সিস্টেমের পাসওয়ার্ডটা চেঞ্জ। এইখান থেকে আমি যাব হলো যে ডিরেক্টলি আমার সিস্টেমের মধ্যে, সিস্টেমের মধ্যে যেয়ে আমি এখানে একটা আগেই পাসওয়ার্ড সেট করবো। এটা ইউজার নেম যা আছে তাই থাকবে, এই জায়গাটা আমি ক্লিক করবো। করার পর আগের যে পাসওয়ার্ডটা আছে UBNT, আর এখানে পাসওয়ার্ড দিব, দিলাম পাসওয়ার্ডটা। পাসওয়ার্ড দেওয়ার পরে ভিউয়ার্স আমার এই এই জায়গাটা দেখেন চেঞ্জ নামে একটা অপশন আছে, তো আমি চেঞ্জে ক্লিক করব। জাস্ট এই জায়গাটায় আমি চেঞ্জে ক্লিক করলাম, ডিভাইসের নাম যেটা আছে সেটাই থাকুক, এবং এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম, করার পরে আমি প্রথমে চলে আসবো এখানে, এইখানে এসে ভিউয়ার্স যেহেতু আমার ন্যানো স্টেশন দুইটা, সেহেতু ন্যানো স্টেশনের ডিফল্ট আইপি কিন্তু 20 থাকে, তো আমি এখানে ন্যানো স্টেশনের ডিফল্ট আইপি যেটা সেটা কিন্তু আমি কি করব এখান থেকে চেঞ্জ করে দিব। এইটাকে আমি মনে করেন যে দিয়ে দিলাম ডিফল্ট আইপির জায়গায় 10 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম, এবং গেটওয়ে যেটা আছে সেটাই থাকুক, কোনো সমস্যা নেই। দেন চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করার পরে এখানে ব্রিজ মোড থাকবে, এবং এই জায়গাটায় নেটওয়ার্ক ডিজেবল, এটা এটা এইভাবেই থাকুক, এটা এইভাবেই থাকবে। আর এখানে আর কিছু চেঞ্জ করব না, জাস্ট এখানে নেটওয়ার্ক মোড যেটা আছে নেটওয়ার্ক মোড থাকবে, এটাই আপনার ব্রিজ মোড থাকবে। চেঞ্জ চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করার পরে আমি চলে আসব আমার অ্যাপ্লাইতে, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখবেন যে আমার এটা কিন্তু অ্যাপ্লাইং হচ্ছে, অ্যাপ্লাই চেঞ্জিং, অ্যাপ্লাইং চেঞ্জেস, প্লিজ ওয়েট, ওয়েট করতে বলতেছে, চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে কিন্তু আমার আইপিটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি কী করবো, আমার এটা তো লগ ইন করতে হবে তাই না? এটা কেটে দিই, কেটে দিয়ে আমি আবার এন্টারে চাপ দিই, কানেক্টেডই আছে, সমস্যা নেই। কানেক্টে এখানে ওইখানে 10 দিয়েছে, আবার এইখানে আবার 10 বসানো, যার জন্য দেখেন কনফ্লিক্ট হচ্ছে। এখানে আমি 12 বসালাম, হ্যাঁ 12 বসালাম, ওকে দিলাম। এখন আমি কি করব, এখন আমি হিট করি দেখি আসে কিনা। দেখেন চলে আসলো, তারপর অ্যাডভান্সে ক্লিক করব, এরপরে নিচে আসব, নিচে এসে এখানে দেখেন প্রসেস, আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং আনসেফ, এটা আসবে, এটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই। এখন আমার যে ইউজার নেম আছে UBNT, আর পাসওয়ার্ড যেটা আছে দিয়েছি আমি, পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। তারপর আমি লগ ইন করার চেষ্টা করি, দেখি লগ ইন করতে পারি কিনা। তো দেখেন লগ ইন করলাম। তো ভিউয়ার্স এখন এটা আমি কি করব, এটা আমি ন্যানো স্টেশন আপনার অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করাবো। দেখেন এখানে কিন্তু ন্যানো স্টেশন এখানে দেখাচ্ছে, দেখেন এই যে এখানে যে স্টেশনটা দেখাচ্ছে, বাট আমি তো যতটুকু জানি যে এটা নাই এই মুহূর্তে। দেখেন আমি ওয়্যারলেসে যদি আমি ক্লিক করি, এই যে ওয়্যারলেস, ওয়্যারলেসে আসলে দেখেন এখানে কিন্তু এই নামে অ্যাক্সেস পয়েন্ট নাই, বাট এখানে কিন্তু দেখাচ্ছে, হয়তো বা রিফ্রেশ করলে চলে যাবে। রিফ্রেশ করলে দেখি, রিফ্রেশ করে দেখি কি হয়, রিফ্রেশ করলে হয়তো বা আমি এই নামটা আর দেখতে পাবো না। আচ্ছা এখানে এটা দেখাক, তাতে সমস্যা নেই। আমি এখানে মনে করেন যে যে ওয়্যারলেস মোড আছে, এখান থেকে আমি কী করবো, অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট মোড হিসেবে দিব। দেওয়ার পরে এইখান থেকে আমি এইটাকে টিক দিব, দেওয়ার পরে এখানে আমি একটা অ্যাক্সেস পয়েন্টের নাম দিব, এখানে আমার যে ক্লায়েন্ট আছে তার নামটাই দিচ্ছি MAMUN মামুন _ স্টেশন STATION স্টেশন। এবং দেখেন এইখানে দেখাচ্ছে চ্যানেল হোয়াইট, তো এইখান থেকে আমি ফ্রিকোয়েন্সিটা 20 করে দিব, 20 করে দিব, এবং এইখানে অটো ফ্রিকোয়েন্সি থাকবে, আর এখানে ফ্রিকোয়েন্সি ইজ হার্স এনেবল, না দরকার নাই এনেবল করার দরকার নেই, এটা যা আছে তাই থাকুক। এবং এই জায়গাটা হ্যাঁ এই যা আছে তাই, আর এখানে আর কোনো চেঞ্জ করব না,
এইখানে কান্ট্রি কোড যেটা আছে সেটাই থাকবে, এবং এইখান থেকে আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। বাট এখানে, হ্যাঁ এখানে আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ভিউয়ার্স, আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা, এখানে পাসওয়ার্ড দিব হলো যে এই পাসওয়ার্ড দিলাম, এবং কি করব আমি এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করলাম, চেঞ্জে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করার পরে এখানের কাজ আমার মোটামুটি ভাবে কমপ্লিট, এরপরে আমার নেটওয়ার্কের কাজও কমপ্লিট। ভিউয়ার্স প্রতিটা চেঞ্জের পরে এটাকে অ্যাপ্লাই দিলে আপনার এই এরকমের আসবে, আবার নতুন করে আপনাকে লগ ইন করতে হবে। তো দেখেন আমার আগের লগ ইনটাই আছে, এবং এই দিক থেকে আমি দেখি এখানে আমি দেখব যেটা সেটা হলো যে অ্যাঙ্গেল অ্যান্টিনার, এখান থেকে আমি অ্যাঙ্গেল অ্যান্টিনার দেখব, এবং এখানে দেখব যে আমার অ্যান্টিনারটা আমার সিগন্যালটা কতটুকু দূরে এবং কী পরিমাণে আমার লস হচ্ছে সেই লেভেলটা এখানে দেখাবে। এখানে দেখেন এখন পর্যন্ত কোনো -96, আর টোটালি আমার ডাটা লসের দিকে আছে, আমার এখানে ডাটা কোনো ইয়ে নেই। তারপরে আমি এখানে ওয়্যারলেসটা দেখি, ওয়্যারলেসে যে নামটা আমি চেঞ্জ করেছি সেই নামটা এখানে দেখাচ্ছে কি না আমি একটু দেখি। দেখেন এইখানে ওয়্যারলেস, এই যে দেখেন এই নামটা কিন্তু দেখাচ্ছে ওয়্যারলেস, এবং এইখানে যখনই আমি কানেক্টে ক্লিক করতে যাব, কানেক্টে ক্লিক করতে গেলে আমাকে ডিসকানেক্ট করে দিবে, যেহেতু আমি টিম ভিউয়ারে কানেক্টেড আছি ভিউয়ার্স। তো আমাকে যেটা করতে হবে যে আমার ক্লায়েন্ট হ্যান্ডে কাউকে দিয়ে একটা কানেক্ট করাইতে হবে। বাট কানেক্ট করানোর আগে তো আমাকে এইটাকে আপনার যেটা বলে সেটা হলো যে আপনার কনফার্ম করতে হবে যে আমার ইউজাররা আদৌ ওয়্যারলেস কানেক্টিভিটিটা পাচ্ছে কি ভিউয়ার্স। আমাকে যেটা করতে হবে যে আপনার এইখান থেকে আমার এই যে দেখেন মেইনে আসতে হবে, মেইনে এসে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমাকে দেখাই দিতে হবে, এই যে এয়ার সিলেক্ট ফ্রিকোয়েন্সি এখানে আসবে, মেইন থেকে এইটা টিক দিব। দেওয়ার পর আমি এখান থেকে আমি ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করে দেবো, অল ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে দিব, দেন ওকে দিয়ে দিব। ওকে দিলে ভিউয়ার্স আমার যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সব ফ্রিকোয়েন্সিগুলো এখানে সিলেক্ট করা হয়ে গেল, এবং চেঞ্জে আমি ক্লিক করবো। চেঞ্জে ক্লিক করার পরে আমার এখানে বলতে হচ্ছে অ্যাপ্লাই টেস্ট, টেস্টের জন্য আমি টেস্ট করি দেখি টেস্টে কি আসে। তো টেস্টে দেখেন টেস্টের যেটা আসছে এটা শো করেছে, এবং এখন আমি অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাইং চলছে। তো দেখেন ভিউয়ার্স অলরেডি মনে করেন যে আমি যে আমার যে কনফিগারেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, এবং দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন আমার ল্যান চলে আসলো, ওয়ান চলে আসলো, এখানে দুইটা অপশন চলে আসছে মনিটরের এখানে। এইখানে ভিউয়ার্স আমাকে আরও অনেক কিছুই দেখাবে যে এখানে আমার কি পরিমাণে কি ব্যান্ডউইথ উঠতেছে, কি আসার বিষয়ে এইগুলি মোটামুটি দেখাবে। এখানে তো আমার কাজ এটা কমপ্লিট, এইটা দেখেন এই যে এইটা কিন্তু আমার অ্যাপ্লাইটা হয় নাই। তো আমি আবার কি করব, ওকে দিব, ওকে দেওয়ার পরে আমি চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে আমি কি করব, জাস্ট এখানে কি হচ্ছে ওয়ার্নিং দিছে, দেখেন ফ্রিকোয়েন্সি সেটিংস হ্যাজ বিন চেঞ্জ, প্লিজ রিভিউ ওয়্যারলেস সেটিংস। ওয়্যারলেস সেটিংসের রিভিউটা দেখতে বলতেছে যে দেখেন আমার এখানে অলরেডি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এবং দেখেন এখানে ফ্রিকোয়েন্সি চলে আসছে, তার মানে এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এটা আর কিছু করার দরকার নেই। অথেন্টিকেশন ইরর না অথরাইজেশন ইরর, কোনটা ল্যান দিবেন আপনি ল্যাপটপের সাথে, আর সেকেন্ডারি যে পোর্টটা সেই পোর্টটা দিবেন হলো যে আপনার মাইক্রোটেক থেকে যে সুইচ গেছে, এই সুইচের সাথে কানেকশন দেন একটা পিওই, তো ওটা তো পাওয়ারের জন্য সেকেন্ডারি দিয়েছেন মাইক্রোটেক থেকে আসছে যেটা, এটা রাইট দেখি। এখন আপনি একটা ইউজারকে কানেক্ট করেন, তো মাইক্রোটেকের সাথে কানেকশন দিয়েছেন, আপনাকে এখন তিনটা কানেকশন দেখাচ্ছে, দেখছেন একটা পিওই, একটা ল্যান, আর একটা হলো যে মাইক্রোটেকের সাথে, তিনটা হয়েছে। আচ্ছা যাই হোক, ওটা দেখার দরকার নেই, এখন হলো যে আপনার এটা দেখতে হবে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, তারপরে এখানে যে TX RX উঠতেছে, আমি এই দিকটা একটু, আপনি কোনো মোবাইল কানেক্ট করছেন ওটা দিয়া ভাই, এখন একবার ট্রাই করেন তো, এখন ট্রাই করেন তো একবার, এখন ট্রাই করছিলেন, এই যে ইন্টারনেট চলে আসছে, এই যে ইন্টারনেট তো চলে আসছে, এটা এই যে দেখেন দেখছেন দেখে আইপি লিজ নিছে কোনখান থেকে দেখি আমি একটু, এটা না আইপি ডিটেলসে গেলেই পাবো, ডিটেলস আইপি, ওই যে দেখেন আসছে তো, দেখছেন না এইটা এইটা কত পাইছে দেখছেন 48, আর এইখানে কত আছে দেখেন, এইটার আইপি আলাদা, এইটার আইপি আলাদা, দেখেন এইটার আইপি এবার আলাদা, দেখেন এখানে এখানে আইপি আছে ওনা কত দেখেন 181,
দেখছেন, তার মানে তো হয়েছে কানেকশন। আপনি তো পাসওয়ার্ড একটা একটা ইউজার নেম ওখানে দেন না, একটা ইউজার নেম দেন, তার মানে আপনার এক সাইডের কাজ কমপ্লিট হয়েছে বুঝছেন। আপনার ওই ন্যানো স্টেশনের ওই অফিসার ওখানে যাইতে হবে কিন্তু, এখন এইটারে ছাদে লাগাইয়া তারপর ওই ওইখানে যান, আপনার এখানে কাজ শেষ। এখন দেখেন তো ওখানে লাইট কয়টা জ্বলে ভাই, লাইট কয়টা জ্বলে দেখেন তো, এইটা এটা দিয়ে কানেক্ট করছেন না? আচ্ছা ভিউয়ার্স দেখেন আমার এই ইউজারটা কিন্তু অলরেডি আমার এটা 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 কানেক্ট হয়েছে, এবং দেখেন এইখানে এই যে দেখেন এই যে ইন্টারনেট পাচ্ছে। এখন যেটা করব আমার এটা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট হিসাবে আমার এটা কিন্তু কানেকশন পেয়ে গেছে, তো এখানে আর কোনো ধরনের কোনো ঝামেলা এখানে নেই। এখন যেটা আমাকে কনফিগার করতে হবে সেটা হলো যে আমাকে এখন ওই যে বাকি যেটা ওনার অফিসের, ওনার অফিসের এই এপিটা ন্যানো স্টেশনটাকে কনফিগার করে দিতে হবে, সেটা থাকবে অ্যাজ এ স্টেশন মোড হিসাবে। দেখি আমি এখানে ইউটিউব সার্চ দিয়ে ইউটিউব আসে কি না, আশা করি আসবে। হ্যাঁ চলে আসছে, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমার ওনার বাড়ির ছাদে আর কি উনি কানেকটিভিটিটা দিবেন। আর এই জায়গাটা দেখেন ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে আমার যে সিগন্যালের কী অবস্থা, কানেকটিভিটির কী অবস্থা এখানে দেখাচ্ছে। দেখেন এই যে কানেকটিভিটির অবস্থা দেখাচ্ছে, প্লাস এইখানে যখনই আমি ন্যানো স্টেশনটা কানেক্ট করব তখন দেখব আমরা বাকিটা বাকিটা আমরা দেখতে পাবো যে এখানে কি হচ্ছে। ভিউয়ার্স এখানে আমার যেটা হচ্ছে এখন আমরা মোবাইলে কানেকশনটা পাচ্ছি না, আমি এখন মোবাইলের কানেকশনটা নিয়ে ট্রাই করব, দেখি ওয়াইফাই মোডটা পাই কিনা। ল্যানে তো আমি পেয়ে গেছি, ল্যানে সমস্যা করতেছে না, ল্যানে সিগন্যাল খুব সুন্দরভাবেই পাচ্ছি, বাট ওয়াইফাই মোডটা পাচ্ছি না। আমি একটু ওয়াইফাই মোডটা আমি একটু চেক করে নিই যে ওয়াইফাই মোডটা আমার কি প্রবলেমটা করতেছে। ভিউয়ার্স আমার এখানে একটা প্রবলেম হয়েছিল, সেটা হলো যে আমার মোবাইল বা অন্যান্য ওয়াইফাই ডিভাইসগুলো কানেক্ট হইতো না, তো ওইটার প্রবলেমটা ছিল ভিউয়ার্স এই যে এই জায়গাটা দেখেন। আমি এই মেইনে যাবো, এখানে গেলে আমার এই জায়গাটাকে দিয়ে দেখাবে যে আমি এই জায়গাটা মনে করেন যে আমার টিক দেওয়া ছিল, জাস্ট আমি টিকটাকে উঠিয়ে দিয়েছি, আমার সাথে সাথে কানেক্টিভিটি চলে আসছে। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে এই জায়গাটায় আমি দেখাই আপনাদের। মনে করেন আমি এখানে আমার আইপিটা আবার বসাই, বসানোর পর এই এই জায়গাটা দেখেন 192.168.1.22 এটা দিই, দিয়ে আমি জাস্ট আমার ইসের মধ্যে লগ ইন করে লগ ইন করে আমি দেখাচ্ছি। দেখেন মানে আপনার কানেকশনটা পাচ্ছিল না সামহাও, মনে করেন যে আমার এই যে দেখেন আমার এই যে ন্যানো স্টেশনের যে ওয়াইফাই মোডটা এটা কিন্তু কানেক্ট হইতো না আগে, এখন দেখেন এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে দেখেন আমি কানেক্টের আমি দেখাই আপনাদের, এই যে এই জায়গাটা দেখেন এয়ার ম্যাক্স এই জায়গাটা টিক দেওয়া ছিল, তো আমি জাস্ট এটাই কী করেছি আনটিক করে দিয়েছি, আর কিছু করিনি, দেন চেঞ্জে অ্যাপ্লাই করেছি। দেন করার পরে সাথে সাথে দেখেন আমার এইখানে কিন্তু এই কানেকশনটা চলে আসছে, বুঝতে পারছেন? ভিউয়ার্স আপনি যদি এইখানে যান, এখানে গেলে দেখতে পাবেন যে এটি ইন্টারফেস, ইন্টারফেসের মধ্যে আপনি কে কে কানেক্টেড আছে এবং কত এমবি টানতেছে সেই জিনিসটা এখানে দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে যে কোন ল্যান দিয়ে কী পরিমাণে ব্যান্ডউইথ টানতেছে সেটা দেখায়। এরপর এখানে যদি আমরা যাই যে এআরপি টেবিল, এআরপি টেবিলে কিছু আছে কি না সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এআরপি টেবিলে শুধু একটা আইপি আছে, তারপরে এখানে আছে ব্রিজ টেবিল, ব্রিজ টেবিলে দেখবো, ব্রিজ টেবিলে আমাদের যে ব্রিজ ল্যান্ডগুলো আছে সেই ল্যান্ডগুলো দেখাচ্ছে, এবং এখানে হল রাউটার, রাউটস, রাউটসের মধ্যে থাকবে যে রাউটস যেগুলি করা আছে সেই রাউটসগুলো থাকবে। আর এটা হলো লগ, এখানে আসলে আপনি যে মনিটরের মধ্যে এখানে এই লগগুলো দেখতে পাবেন, যে দেখেন এই যে ওয়্যারলেস ইথার জিরো। পরে ভিউয়ার্স এখন যে কনফিগারেশনটা আমরা করব সেটা হলো যে আমরা এখানে আমাদের ন্যানো স্টেশন যেটা আছে এখানেই এইটার মধ্যে আমরা এই যে ওয়্যারলেসের এখানে আসবো। ওয়ারলেসের এখানে এসে আমাদের যে কাজটা করতে হবে ভিউয়ার্স সেটা হলো যে আমাদের যে অ্যান্ড্রয়েড, যে আমাদের যে ওইখানে আমরা যে একটা কনফিগারেশন করেছিলাম যে আপনার ন্যানো স্টেশনের এই যে এই নামটা, তো আমরা এইখানে যেটা করব এখানে হলো যে আপনার ন্যানো স্টেশন যেহেতু এখানে স্টেশন মোডে এখন কনফিগার করতে হবে, একটা থাকবে এপি মোড আর একটা থাকবে স্টেশন মোড। তাহলে স্টেশন মোডে কনফিগার করতে হলে আমাকে অবশ্যই এখানে আইপিটা চেঞ্জ করতে হবে, আইপিটা চেঞ্জ করে নিব। এখান থেকে মনে করেন যে আমি 11 নিয়ে নিব, 11 নেওয়ার পরে আমি জাস্ট এই যে ওয়্যারলেসের এখানে আসবো, আর এসে এইখান থেকে আমি জাস্ট কী করবো এটাকে স্টেশন দেখাবো, স্টেশন মোডটা দেখাবো,
স্টেশন মোড দেখিয়ে আমি এখানে সিলেক্টে যদি ক্লিক করি, সিলেক্টে ক্লিক করলে দেখবেন যে এইখানে আমার এই যে অনেকগুলো আমার অ্যাক্সেস পয়েন্ট দেখাচ্ছে। দেখেন এখানে মনে করেন, সাপোজ এখন মনে করেন যে আমার এইখান থেকে আমার ন্যানো স্টেশন যেটা আছে, ন্যানো স্টেশনে মনে করেন যে ওনার এই এইটাই মনে করেন যে এই এইটা আছে। হ্যাঁ, তো আমি কী করবো, জাস্ট এইটাকে আমি এইখান থেকে এই যে টিক দিয়ে দিব। দেখেন এই যে এই যে এই জায়গাটায় এই এইটা, তো এইটাকে আমি জাস্ট কী করবো, এখানে এই এইখানে টিক দিয়ে দিব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি জাস্ট এই নিচে আসবো। নিচে এসে দেখেন এই যে লক নামে একটা অপশন আছে, আমি কী করবো, এপি লগে ক্লিক করব। তো এপি লগে ক্লিক করলে দেখেন আমার এই এপিটা কিন্তু লক হয়ে গেল। ঠিক আছে, এখানে কোনো পাসওয়ার্ড নেই, কিছু নেই, জাস্ট আমি কী করবো এখন এটাকে চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করে দিলে যেটা হবে যে দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার সাথে সাথে দেখেন এইখানে আমার এই যে এদিকে দেখেন এই যে এই দিক থেকে আমার এই দিক থেকে দেখেন আমার এখন আর এইটা, এখন যেটা হবে এখন এইটার সাথে এইটার ল্যান্ড পোর্টে যেটা আছে ল্যান্ড পোর্টের সাথে আপনি কি করবেন, একটা কেবল লাগায় একটা ওয়াইফাই দিয়ে দিবেন। ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি মনে করেন যে আপনার ওই ওয়াইফাইয়ের মাধ্যমে সিগন্যালটা ক্যাচ করবে, জাস্ট এতটুকুই আর কিছু না। কারণ এটা হলো যে আপনার স্টেশন মোডে, জাস্ট স্টেশন মোডে যেটা করতে হবে, লগ ইন করে স্টেশন মোডে আসতে হবে। আসার পর এইখান থেকে আপনার যে SSIDটার নাম দিয়েছেন আপনি, মনে করেন যে যে অ্যাক্সেস পয়েন্টের নামটা আপনি দিয়েছেন, সাপোজ মনে করেন যে আমি তো এখানে মনে করেন যে এই একটা নাম দিয়েছি এই নামটা, তা আমি কী করবো এই নামটাই জাস্ট আমি কী করবো, মনে করেন যে এই এই নামটা, এই নামটা তো এইটাই, তো জাস্ট আমি এখানে এইটাকে মনে করেন যে সিলেক্ট করে এইখানে নিচে এনে লক করে দেবো। তো লক করে দিলে যেটা হচ্ছে ভিউয়ার্স, দেখেন লক করার পরে আমার এখানে লক করে দিয়েছে অলরেডি। এখন আমি চেঞ্জে ক্লিক করব, চেঞ্জে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার অলরেডি এটা মনে করেন যে স্টেশন মোড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবং স্টেশন মোড অ্যাক্টিভ হওয়ার পরে আমি কী করবো, এখানে এইখানে আসবো এই জায়গাটায়। এইখানে আসলে আমি এখানে দেখেন আমার এটা রিলোড নিচ্ছে, আবার জিনিসটা আবার রিলোড নিচ্ছে। তো রিলোড নিলে আবার নতুন করে আবার আমাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি এটাকে আবার লগ ইন করি নতুন করে, যেহেতু এটা স্টেশন মোডে রেডি হচ্ছে। তো আমি একটু এইখানে দেখি আমার ল্যানের কী অবস্থা, ল্যান রেডি আছে কি না। দেখেন ল্যান অলরেডি রেডি আছে। তো আমি এখানে এখন আমি আবার রিফ্রেশ করে ঢোকার চেষ্টা করি। তো দেখেন আমার এই ন্যানো স্টেশনে এটা লগ ইন করলাম। এবং দেখেন এই যে আমার স্টেশন মোডে এতক্ষণ কিন্তু এইখানে আমার কি দেখাচ্ছিল, সিগন্যাল পাচ্ছিল না, বাট এখন দেখেন এই মুহূর্তে আমার কিন্তু এই যে দেখেন এই যে স্টেশন সিগন্যাল এবং দেখেন এই যে স্টেশন WDS অ্যাকশন এটা কিন্তু ইয়ে হয়ে গেছে। এখন দেখেন আমার এইখান থেকে কিন্তু আমার ইউজাররা চাইলে এখন মনে করেন যে সে ইন্টারনেট ইউজ করতে পারবে ইজিলি, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। দেখেন ওয়্যারলেসের এইখানে, দেখেন ওয়্যারলেসের এখানে এটা আছে। এবং এইখানে আমি যাব এখন আমি যে আমার অ্যান্টিনারটা দেখবো, অ্যান্টিনারের কী অবস্থা। তো অ্যান্টিনারে যদি আসি, দেখেন অ্যান্টিনারে আসলে দেখেন এখানে ডাটা এই যে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি আমার ডাটা লসের পরিমাণটা যেটা দেখাচ্ছে, দেখেন এই যে এই জায়গাটায় দেখেন আমার এইটা দেখাচ্ছে। তো এইখানে সাধারণত আপনার সিগন্যালটা মোটামুটি ঠিক আছে, আর এখানে দেখেন আপনার ম্যাক্সিমাম সিগন্যাল 65, এবং এখানে দেখাচ্ছে কি এখানে ডাটা লসের পরিমাণটা একটু বেশি দেখাচ্ছে। ক্লিয়ার্স, এইটাকে কী করতে হবে, আমাকে এখন এই অ্যান্টিনারটা ঘুরিয়ে ঘুরিয়ে টুনিং করতে হবে। টুনিং করলে দেখবেন যে আমার এই ডাটা লসের পরিমাণটা কমে যাবে এবং আমার সিগন্যালটা খুব স্মুথলি কাজ করবে, কোনো ধরনের কোনো ঝামেলা করবে না। এখন ভিউয়ার্স আমি তারপরে এখন দেখাবো আপনাদের, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের। মনে করেন যে এইখান থেকে আমি কী করব, এখন আমি ইন্টারনেট কানেক্টিভিটিটা পেয়েছি কিনা সেটা দেখাবো, কারণ এখানে তো আমার সেকেন্ডারি পোর্ট আছে এবং আমার ল্যান্ড পোর্ট আছে। তো আমি এইখান থেকে আমি জাস্ট এটাকে কী করবো, আমি প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যেয়ে আমি জাস্ট এখান থেকে এই আইপিটা উঠাই দেব। এখানে একটা স্ট্যাটিক আইপি দেওয়া আছে, আমি এই আইপিটা উঠাই দিলাম। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিই, ওকে দিই, ওকে দিলে দেখি কি আসে। দেখি আমার এখানে আশা করি আমি ইন্টারনেট কানেকশন পেয়ে যাব। দেখেন এইখানে কিন্তু এই দেখেন এই যে ইন্টারনেট কানেক্টিভিটি নিয়ে নিয়েছে। এবং দেখি আমি স্ট্যাটাসে গেলে আমি এখানে একটা আইপি দেখতে পাবো। দেখেন এখানে দেখেন এই যে আমার একটা আইপি নিয়ে নিয়েছে। এখন যদি আমি ব্রাউজ করি দেখবো যে আমি ঠিকই ব্রাউজ করতে পারবো। আমি যদি এটাকে আমি এখন ডিসকানেক্ট করে দিই, আমি এটাকে ডিজেবল করে দিই, আমি ডিজেবল করে দিলাম। তো ডিজেবল করার পরে আমি এখানে যদি আমি ব্রাউজ করি দেখি ব্রাউজ হয় কি না। দেখেন ভিউয়ার্স, দেখেন আমি ইউটিউবে গেলাম। তো ইউটিউবে গেছি, দেখেন ইউটিউব কিন্তু ইজিলি কাজ করতেছে, কোনো সমস্যা করতেছে না। তো ভিউয়ার্স এইভাবে করে আপনি ন্যানো স্টেশন এবং এপি মোড এবং ন্যানো স্টেশন মোড দুইটা এইভাবে করে কনফিগার করে নেবেন।
তাই এতে করে যেটা হবে সে যে আপনার মনে করেন যে আপনার এই ন্যানো স্টেশন M2 মিনিমাম আপনার 5 কিলোমিটার, ওরা এখানে বলে দিয়েছে যে আপনার 14 কিলোমিটার পর্যন্ত কাভারেজ করে, বাট এখানে সাধারণত আমি যতটুকু জানি এটা মনে করেন 5 কিলোমিটার পর্যন্ত কাভারেজ করে, সে জোন করে আপনি বিজনেসটা করতে পারেন ইজিলি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইটাই আর কি আমার, এইটাই ছিল আমার আজকের কনফিগারেশন। তো আজকের লেকচারটা এ পর্যন্তই, যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।